রাজনীতির হাওয়া কি গরম? মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ফুরফুরাস করিফে, পীরজাদা তোহা সিদ্দিকীর সাথে দীর্ঘ দেড় ঘন্টার আলোচনা, মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সংখ্যালঘু মুসলিম সমাজকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়তে হবে, অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, নিজেদের অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ফুরফুরা যাবে আর রাজনীতির হাওয়া গরম হবে না, এটা হয় নাকি? দীর্ঘ দেড় ঘন্টা কথা বললেন পীরজাদা তোহা সিদ্দিকীর সাথে, উঠে আসে নানান বিষয়। মন্ত্রী বলেন এটা রাজনীতির সাক্ষাৎ নয়। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন তোহা সাহেব একদিকে পীরজাদা, অন্যদিকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে চলেছে, আমি তাকে সাধুবাদ জানাই। আমি একদিকে মন্ত্রী, আবার অন্যদিকে জমিতে রাজ্য সভাপতি, আমি আমার মতন কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের মধ্যে মতান্তর আছে কিন্তু মন্যন্তর নেই। আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে এক জায়গায় দাঁড়ালে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথায় মুসলিম সমাজের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সাম্প্রদায়িক শক্তি তথা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়তে হবে, মুসলিম সমাজকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমার ফুরফুরা আশাটা যদি তার এই সূত্রপাত হয় তো মন্দ কোথায়? অন্যদিকে পীরজাদা তোহা সিদ্দিকী বলেন ভাইয়ের কাছে ভাই এসেছে, এটা কোনো রাজনীতি নয়, সব রাজনীতি নেতারা ফুরফুরা শরীফে আসে। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বহুদিন ধরে চিনি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যতই সৌজন্য সাক্ষাৎকার বলুক না কেন, সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে। সংখ্যালঘু সম্প্রদায় তথা মুসলিম সমাজের মধ্যে রাজনৈতিক পারদ যে চড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলার রাজনীতিতে যেমন রং বদলানোর খেলা চলে, তেমনি আজকের সৌজন্য সাক্ষাৎ আগামীতে রাজনীতির আকার ধারণ করে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে সত্যি সংখ্যালঘু মুসলিম সমাজ ভেদাভেদ ভুলে দেশ ও জাতির স্বার্থে এক ছত্রছায়ে আসে কিনা, সেটাই বাংলার রাজনীতির আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তবে বাংলার রাজনীতিতে সংখ্যালঘুকে বাদ দিয়ে যে কিছুই হবে না তা প্রায় সকল রাজনীতির দল মেনে নিয়েছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফুরফুরা আশা এবং পীরজাদা তোহা সিদ্দিকীর সাথে দীর্ঘক্ষণ আলোচনা, এটা যে শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়, এটা একটা তাৎপর্যপূর্ণ বা ইঙ্গিতপূর্ণ আলোচনা তা অনেক রাজনৈতিক মহলের ধারণা। সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং পীরজাদা তোহা সিদ্দিকী ঠিক কি কি বলেছেন চলুন আপনাদেরকে শোনাবো। আমি এসেছি এখানে, আসরের নামাজ পড়েছি, ওনার যে সমস্ত পরিকাঠামো মাদ্রাসা তৈরি করেছেন মানে হওয়ার পথে মসজিদটা খুব মনোরম, নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে খুব আমি সন্তুষ্ট হয়েছি, সুন্দর গুছালো পরিবেশ। আমার সঙ্গে তাহা সিদ্দিকী সাহেবের সম্পর্ক প্রায় দীর্ঘদিনের, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। দেশ নিয়ে, সমাজ নিয়ে, সিলসিলা নিয়ে, আলেম নিয়ে, দিন নিয়ে সবটা ভাবেন, এই ভাবনা নিয়ে সন্ধ্যার আগে আলোচনা হয়েছে, এখন প্রায় দেড় ঘন্টা তার সঙ্গে একান্ত আলোচনা করলাম। ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে তাতে অশুভ শক্তির হাত থেকে কী করে রেহাই পাওয়া যায়, এটা ওনারও ভাবনা আমাদেরও ভাবনা। সেকুলার ফোর্স তারা যাতে এক হয়ে থাকে, দ্বিতীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষে একটা উদিত সূর্য, মুসলমান নাম শুনলে আটকে ওঠার প্রয়োজন নেই, ভোটের সময় মুসলমানের প্রয়োজন আছে, উন্নয়নের সময়ও মুসলমানের প্রয়োজন আছে। আমরা দেশ গড়ার কাজ করি, তাহা সিদ্দিকী সাহেব যে কাজ করছেন, সিলসিলা থাকলেও তিনি দেশ গড়ার কাজ করছেন, আমি মন্ত্রী হয়েও দেশ গড়ার কাজ করছি, জমিয়ত হয়েও দেশ গড়ার কাজ করছি। বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে গেলে আমাদের বাদ দিয়ে হবে না, মুসলমান সমাজকে নিয়ে সবুজ বাংলা গড়ার, রঙিন বাংলা গড়ার, সুন্দর বাংলা গড়ার স্বপ্ন যারা দেখছেন মুসলমানদেরকে নিয়েই তাদের গড়তে হবে। এবং আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তারিখটা আমি পরে বলব, ভারতবর্ষের শীর্ষস্থানীয় জমিয়ত উলামাদের যে সংগঠন তার সেন্ট্রাল কমিটির মিটিং এখানে হবে, আমি তাকে আমন্ত্রণ জানাতে এসেছি যে তিনি আসলে খুশি হব। তবে বাংলার দুঃখ দুর্দশা নিয়ে যারা আমাদেরকে বলেন তাদের মধ্যে যতখানি ব্যথা বেদনা আছে আমরা সকলে মিলে কী করে সুরাহা করতে পারি, এটা একটা বড় দিক, যে লড়াইটা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। এই একজোটে প্রায় 98% মুসলিম ভোট কিন্তু টিএমসি পেয়েছে, টিএমসির কাছেও আমরা তার রিটার্ন চাইব, এটা অন্যায় নয়, এটা অহেতুক চাওয়া নয়। তো সেই সূত্রে এই ভাবনাটা যেন আরও ধরে রাখা যায় আমি সে প্রস্তাবও তাহা সিদ্দিকী সাহেবকে দিয়েছি। অমুসলিম ভাইরা যদি বসতে পারে
দশটা মন্দির নিয়ে, দশটা আলোচনা নিয়ে, দশটা সেবাশ্রম নিয়ে, হ্যাঁ এই ধরুন দুর্গাপুজো গেল, বসা ওঠা করলেন, সেটা যদি অপরাধ না হয় তো আমি তাহা সিদ্দিকী সাহেব আর দশজন বস বসে তখন অপরাধ হবে না। ওই বিজেপিকে আশকারা দিচ্ছে, বঞ্চনা করছে, সমস্যা সৃষ্টি করছে, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে, তারাও কম বিপজ্জনক নয়। সরকার হয়তো ডুগডুগি বাঁধাচ্ছে না, কিন্তু খবর নিয়ে দেখা যায় বহু অংশে বহু চাকরি শুরু হয়েছে আর কি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সঙ্গে আমার বহুদিনের পরিচয়। উনি আজকে আমার কাছে মেহমান হিসাবে এসেছেন। এই ধরনের বহুত মেহমান আমার কাছে আসেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এমনকি বিজেপির বহু রাজনীতির নেতারা আসেন। ফুরফুরা দরবার শরীফে যখন আসেন, আমি কাউকে রাজনীতির নেতা হিসাবে ধরে নিই না, আমি একজন একটা মানুষ হিসাবে ধরি, আর আমি মেহমান হিসাবে ধরি, যতটা পারি তাদের আপ্যায়ন করি। আমাদের সবাইকে একটা ঐক্যবদ্ধ হতে হবে, শুধু মুসলিমকে ঐক্যবদ্ধ হলে হবে না, প্রত্যেক জাতির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার সঙ্গে আমার খুবই মানে জানাশোনা, এবং উনি আমায় শ্রদ্ধা করেন, আমি ওনাকে শ্রদ্ধা করি। আর এই সরকার যদি বলে সংখ্যালঘু মুসলিমদের জন্য আমি 99% কাজ করে দিছি, তো এটাও বিশ্বাস করা যাবে না। তা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে না বলে যেখানে বললে কাজ হবে, যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক খারাপ নয়, ভালো, তা আমি এই মিডিয়ার সামনে হই হই না করে আমি আমাদের দুঃখের কথা, ব্যথার কথা আমি ওনাকে টেলিফোনের মাধ্যমে বলি, সামনে গিয়েও বলি, আবার যখন সামনে যাব আবার বলবো। দাঙ্গা যখন লাগবে, শুধু মুসলমানদের মায়ের কোল খালি হবে না, এটা মাথায় রাখতে হবে, আমার হিন্দু মায়েদেরও কোল খালি হবে।